আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কোকি। আমি আসমাতুল আরেকটা বড় বড় মতো রেসিপি নিয়ে চলে আস। এই হলো তরকারি দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো সবগুলি আমি একসাথে করে রান্না করি, দিয়ে দিলাম অন্যান্য সবজি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বড় বড় মতো আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপি হলো সবগুলি এনো মাছের মাথা, তারপরে এই যে তেলাপিয়া মাছ, এখানে আছে রুই মাছ, আর এখানে আছে ইলিশ মাছ। তো ফাসমেশালি মাছ, এখানে মাছখানা বাদে একটু চিংড়ি মাছও দেখা যাচ্ছে। তো ফাসমেশালি মাছ দিয়ে আমি আজকে কী রান্না করতে নিয়েছি, এখানে আছে শালগম আছে, টমেটো আছে, আলু আছে, এও সব কিছু মিলে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি যে প্রথম মাসে কী কী কষাচ্ছি। প্রথম মাসে মশলা কষালাম, তারপরে দেন শালগম আলু একসাথে দিয়ে দিলাম, তারপরে একটু পরে টমেটো দিয়ে দিচ্ছি। তো আমি আজকে কীভাবে রান্না করি সেটি শর্ট করে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার ঘরে রান্না খাওয়ার খাবার, আজকে আমি রান্না করে খাবো। তো আমার কষানো হয়ে গেছে, দেন আমি এই পদে একটু পানি দিয়ে দিব, পানিটা একটু ভালো করে দিব যাতে সিদ্ধ হয়। তো আমি দিয়ে দিচ্ছি ঝোল, এটাকে ঝোল বলে, মৌ বলে, যেই সময় যেটা বলতে পারেন। আমি একটু ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এখন এই পদে আমি তো এটা সিদ্ধ করে নিব। তারপরে আমি দেন মাছের মাথাগুলো দিব, এগুলো সবগুলি আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর একটু ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছগুলি দিয়ে দিব। তো এই পদে আমি দিয়ে দিচ্ছি আমার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম যাতে মাছের মাথাগুলো একটু সিদ্ধ হওয়া লাগে। আর মাছের মাথার ভিতর মাছের ভিতর দেবেন, যদি সিদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু অবশ্যই মজা লাগে না। তো আমি সবগুলি দিয়ে দিলাম মাথা। আজকে আমার রান্নাটা দেখছেন তো সবাই, মাছের মাথা যদি কোনো সময় না খায় বা কি মেহমান আসে, সময়ের অভাবে মাছের মাথা রান্না করা না হয়, তারপরে এটা কিন্তু বাসায় যখন আপনারা একা একা থাকবেন তখন কিন্তু আপনি রান্না করতে পারবেন। দেখেন আমাদের বাসার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, এত শব্দ করে যাচ্ছে যে কথাই বলা মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, তার মাঝেও কথা বলতেছি, বলতে হবে। আমার আজকে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ঘরানা রান্না। এই পর্যায়ে আমি একবারে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে দিই। তো একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। তো আমি ধনিয়া পাতাগুলি দিব, দেখেন আমার ধনিয়া পাতা কী হাল অবস্থা। ধনিয়া পাতা একেবারে ফ্রিজে রেখে দেখে ফোচিয়া ফাইকিয়া গেছে। যাই হোক, ভিতর থেকে একটু নৌকা কচি কচিগুলি একটু বের করে বের করে দিব। এই কচিগুলি দিব, কচি না হলে তো আসলে কোনো জিনিসই মজা নেই। কুচি কুচি করে নিলাম ধনিয়া পাতা। এখানে তরকারির কী অবস্থা সেটা দেখতে আসলাম। তো তরকারির অবস্থা মোটামুটি ভালোই হয়েছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একেবারে ধনিয়া পাতা শাকের মতো করে ভালো করে দিয়ে দিলাম। এখন একটু তরকারিটার লবণ দেখবো, ঝাল তো অবশ্যই দিব না, ঝালটা একটু কম রাখবো। তো লবণটা দেখ, আর একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দেন রাখনা দিয়ে রেখে দিব। তো এই পর্যায়ে আমার ঘরানা রান্না শেষ হয়ে গেছে। যাদের ঘরে মাথা মাছ কান টুকলা বেঁচে থাকে তারাই পারলে একটা সবজি রান্না করে খেতে পারেন, যেহেতু শীতের সিজন, শীতের সিজনের সবজি কিন্তু অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ঘরের রান্নার সাথেই থাকবেন।